স্কুলে সবাইকে স্বাগতম তো আজকে নিকুঞ্জ মামার চায়ের দোকানে গিয়ে মামাকে বললাম মামা এক কাপ চা দেন তো মামা বললো মামা কী চা খাবেন তো আমি বললাম মামা রঙ চা দেন এবং চিনি কম তো আজকে এবং অর্থাৎ অ্যান্ড অপারেশন নিয়ে আলোচনা করব অ্যান্ড অ্যান্ড অপারেশনকে মিট অথবা ডট দ্বারা প্রকাশ করা হয় অ্যান্ড অ্যান্ডের বাংলা এবং এবং মানে কি এবং মানে হচ্ছে একই সাথে দুইটা কাজ একই সাথে করতে হবে তো আমি যদি বলি আমি মানুষ এবং আমি কথা বলছি এই ঘটনাটা কি আমি মানুষ এবং আমি কথা বলছি ঘটনাটা সত্য আবার যদি আমি বলি আমি মানুষ এবং আমি দৌড়াচ্ছি এই ঘটনাটা কি আমি মানুষ এবং আমি দৌড়াচ্ছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছ যে আমি এখন দৌড়াচ্ছি না তো সেক্ষেত্রে একই সাথে আমি মানুষ এবং আমি দৌড়াচ্ছি না এটা একটা মিথ্যা ঘটনা তো এখানে আমি মানুষ এটা সত্য আমি কথা বলছি এটাও সত্য তো দুইটা সত্য আমাদের আউটপুট আসলো সত্য আমি মানুষ এবং আমি দৌড়াচ্ছি আমি মানুষটা সত্য কিন্তু আমি দৌড়াচ্ছি এই কথাটা মিথ্যা তাহলে একটা সত্য আর একটা মিথ্যা আউটপুট আসলো মিথ্যা দেখি এ এ একটা ঘটনা বি একটা ঘটনা এ আর বি এর অপারেশন জিরো 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 দুইটা ঘটনায় মিথ্যা জিরো ওয়ান একটা ঘটনা সত্য একটা মিথ্যা একটা সত্য তো দুইটার মধ্যে একটা সত্য হইলে মিথ্যা ওয়ান জিরো একটা সত্য একটা মিথ্যা মিথ্যা একটা সত্য আর একটা সত্য সত্য অর্থাৎ আমরা আগের উদাহরণের মাধ্যমে ক্লিয়ার হয়েছি যে যখন সবগুলা যুক্তি সত্য হয় তখনই শুধুমাত্র অ্যান্ড অপারেশনের ক্ষেত্রে সত্য হয় আদারওয়াইজ এই আমাদের আউটপুটটা মিথ্যা হয় আর কি তো অ্যান্ড অপারেশনের কিছু মৌলিক উপপাদ্য আছে আজকে সেগুলো নিয়ে আলোচনা করি এ একটা যদি ভেরিবেল ধরি এ অ্যান্ড জিরো জিরো এ অ্যান্ড ওয়ান এ এন্ড এ এ এ নট জিরো তো আমরা টু মাধ্যমে প্রমাণ করে দেখাতে পারি তাইলে যেহেতু এ একটা ভেরিয়েবল এবং বুলেন আলজেব্রায় শুধুমাত্র শূন্য এবং এক অর্থাৎ বাইনারি অপারেশন বাইনারি নাম্বার নিয়ে চলে তো এর মান আমরা ধরি জিরো অথবা এর মান ওয়ান তো এর সমান যদি জিরো হয় তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডে কী হয় এ অ্যান্ড 0 এর মানে আমরা যদি জিরো বসাই জিরো অ্যান্ড জিরো তো জিরো আর জিরোর যদি আমরা অ্যান্ড অপারেশন করি জিরো রাইট হ্যান্ড আমরা জিরো আবার যদি ওয়ান হয় এন্ড জিরো এর মানে আমরা যদি ওয়ান বসাই ওয়ান অ্যান্ড জিরো ওয়ান আর জিরো যদি আমরা করি জিরো রাইট হ্যান্ড সাইড তাহলে আমরা আরেকটা দেখেছিলাম যে এ আর ওয়ান এর যদি আমরা এন্ড করি তার মান এ তো এখানেও ধরি এর মান শূন্য অথবা এর মান ওয়ান তো এর মান শূন্য লিখি হয় লেফট হ্যান্ড সাইডে এ অ্যান্ড ওয়ান এর মান যদি আমরা শূন্য বসাই শূন্য অ্যান্ড ওয়ান শূন্য অর্থাৎ জিরো আর ওয়ানের অ্যান্ড করলে জিরো তাহলে আমরা রাইট হ্যান্ড সাইডে দেখতেছি আমাদের এ তো এর মান আমরা কত ধরছি জিরো অর্থাৎ লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সবান এ ইকাল ওয়ানের ক্ষেত্রে লেফট হ্যান্ড সাইড এ অ্যান্ড ওয়ান এর মান যদি আমরা ওয়ান বসাই

লেফট হ্যান্ড সাইড এ অ্যান্ড এ যদি আমরা মানবসাই ওয়ান অ্যান্ড ওয়ান ওয়ান আর 1 অ্যান্ড করলে ওয়ান তো রাইট হ্যান্ড সাইড এ এর বার আমরা ওয়ান ধরছি ওয়ান তাইলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান অর্থাৎ দুইটা ক্ষেত্রেই এ আর এর অ্যান্ড অপারেশন করলে এ অ্যান্ড এ নট জিরো তাহলে আমরা ধরি এর মান জিরো অথবা এর মান ওয়ান যদি এর মান জিরো হয় লেফট হ্যান্ড সাইড এ অ্যান্ড এ নট তো এর মান যদি আমরা জিরো বসাই এ নট এর মান আমরা তাহলে জিরোকে যদি আমরা নট করি জিরোকে যদি আমরা নট করি ওয়ান জিরো আর ওয়ান এর যদি আমরা এন্ড করি জিরো রাইট অ্যান্ড সাইড আবার এ ইকুয়াল ওয়ান হলে লেফট হ্যান্ড সাইড এ এন্ড এ নট তাহলে এর মান যদি আমরা ওয়ান বসাই ওয়ানকে যদি আমরা নট করি জিরো তাহলে ওয়ান আর জিরোকে যদি আমরা অ্যান্ড নটেশন করি জিরো তাহলে আমরা দুইটা ক্ষেত্রেই দেখলাম যে এ ইকুয়াল জিরো এবং ওয়ান হলে এ আর এ নটের অ্যান্ড অপারেশন করলে তার মান শূন্য হয় সবাইকে ধন্যবাদ